ভালো কাজে, ভালো কাজে বাধা বেশি। দর্শকরা অনেক স্মার্ট, ওরা অনেক ইন্টেলিজেন্ট, জানে যে একটা ভালো জিনিস করতে গেলে বাধাটা বেশি আসে, সেটা শুটিংয়ে রিলিজে। বেপরোয়া ফাইনালি আমরা ঈদে দেখতে পাবো, আর হচ্ছে বেপরোয়া খুব সুন্দর একটা গল্পের ছবি। আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। না না না, খুব এন্টারটেইনিং ছবি। ঈদে আমরা যেরকম ছবি এক্সপেক্ট করি, স্পেশালি কোরবানি ঈদে দর্শক সব সময় চায় যেন একটু ধামাকা টাইপের ছবি থাকে। নাও মাই সেকেন্ড স্টেপ স্টার্ট। আমি শুনেছি, আমি যতদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছি এরকমই শুনেছি। তো বেপরোয়া সেটার একদম মানে পারফেক্ট একটা মুভি। তোদের মতো ক্রিমিনালের চম জাস্ট মাইন্ড ইট। আর আমার সঙ্গে যে ছিলেন রশান, খুব সুন্দর কাজ করেছে, আর অ্যাকশনগুলো দেখে কেউ বলতে পারবে না যে রশান নতুন কাজ করছে। মানে শুধুমাত্র 4-5টা ছবি করেছে, কিন্তু ওকে দেখ মানে আমার দেখে দেখে এবং যারা সিনিয়র ছিলেন, ডিরেক্টর যারা ছিলেন, সবাই বলেছে যে মনে হচ্ছে যেন অনেক আগে থেকে কাজ করছে। একেবারে মানে পরিপক্ক যেটা বলে। তুই কি এই অকর্মটার মতো নাকি? ধর্মিয়া না বুঝে আফসোস করেন কেন? খুব সুন্দর আছে, এবং আমাদের যে কেমিস্ট্রি। রশান আর ববির যে কেমিস্ট্রি খুব সুন্দর লেগেছে সবার কাছে। কাটি সোনা ছাড়িয়া চেনায় নকল সোনা, সেজন সোনা চেনে না। সবাই গান দেখেও খুব প্রশংসা করেছে। তারপর আমাদের যে কিছু খুনসুটি ছিল সেটাও খুব ভালো লেগেছে। সত্যি কথাটা বলতে পারিস না? আমি কিছু বুঝতে পারছি না। আর এই ফার্স্ট টাইম আমি এমন একটা বাবলি একটা ক্যারেক্টার প্লে করেছি, যেটাতে হচ্ছে সবসময় সবগুলো ছবিতে যেমন ববির পেছনে হিরো ঘুর ঘুর করে সারাক্ষণ, সে যে হিরোই হোক না কেন, এটাতে একটুখানি আলাদা। যে আমি রশানকে দেখে একদম মুগ্ধ হয়ে যাই, যেহেতু আমি ছোটবেলা থেকেই অনেস্ট পুলিশ অফিসার। আমার একটা প্ল্যান থাকে যে আমি যদি কারোর সঙ্গে প্রেম করি বা আমি যদি বিয়ে করি তাহলে সেটা অনেস্ট পুলিশ অফিসার হতে হবে। আঙ্কেল আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ও পুলিশ অফিসার। আচ্ছা আমি হচ্ছি গেম বানাই একটা ইয়েতে, এজেন্সিতে কাজ করি। আর আমার পছন্দের যে মানে আমার যে হিরো হবে, আমার রিয়েল লাইফ যে হিরো হবে, সে হতে হবে একজন পুলিশ অফিসার, কিন্তু সে আবার অনেস্ট হতে হবে। তো ওই রকম একটা মেন্টালিটির মেয়ে একটু পাগলাতেই হবে, একটু মানে স্বপ্নের দেশে বেশি থাকতে পছন্দ করবে এই টাইপের। তো রশানকে দেখে প্রথমেই সে মুগ্ধ হয়ে যায়, এদিক দিয়ে রশানও আবার তাকে খুব পছন্দ করে। সুন্দর কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়, তারপর কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। আবার মেয়ে বিসিএস পরীক্ষা দেবে, পাশ করবে এবং ফরেন সার্ভিস পাবে। আবার আমাদের সঙ্গে নিমা আন্টি আছেন, তারেক আনাম আঙ্কেল আছেন, কাজী হায়াত আঙ্কেল আছেন, অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন। যে আবার হ্যান্ডসাম, সবসময় আমরা হ্যান্ডসাম হিরো বলি, এখানে হ্যান্ডসাম ভিলেন ও নেগেটিভ ক্যারেক্টার যে করছেন সুজন নামে একজন, উনিও খুব ভালো প্লে করেছেন। এখন দেখা দেখি তোর বাহাদুরী কে না জেনে কি করে প্রতিশোধ নেব আমরা। খুব সুন্দর, আমি বললাম তো যে মানে আমি ওর সঙ্গে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে ও তো 4-5টা ছবি করে আসছে, কিন্তু আমার ওর সঙ্গে কাজ করতে গিয়ে এটা কখনোই ফিল হয়নি। খুব
সুন্দর করে কাজ করেছে এবং ম্যাচুরিটির সাথে কাজ করেছে, আর ওর অ্যাকশন দেখে না আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আমার গোপন গোডাউনের সন্ধান কিভাবে পেল? কেওর ইনফর্মার, আই ওয়ান্ট টু নো এভরিথিং। ওয়াও, রোমান্স তো করেছে ভালো, হিরো মানে হিরোরা রোমান্স খুব ভালো করে সেটা আমি জানি। জিনচাকে জীবনটা স্যার, আপনি আমাকে পারমিশন দিন, আমি কিরণকে সব কিছু করে বলতে চাই। এই মিশন শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলবে না। কিন্তু অ্যাকশনটা দেখে আমিও নিজেও অ্যাকশন করি, অনেক অ্যাকশন হিরোর সঙ্গেও কাজ করেছি, কিন্তু রশানকে দেখে আমি মুগ্ধ। সব সব তখন হয়ে যায় কেচো, বক্সিং তখন আমার পায়ের পিছনে কুকুর বেড়াল হয়ে কুকুর করে। আমি বলবো যে বাংলাদেশে আরেকজন অ্যাকশন হিরো পেতে যাচ্ছে। কিছুই তো মেলে না, আমি যখন রাস্তায় দাঁড়াই সব বাঁকা তখন সোজা হয়ে যায়। এসেছি ভেসেছি যে হাওয়ায় ডাকে আজ। গানগুলো আমরা তো শুট করেছি হায়দ্রাবাদে, গান কক্সবাজারে করেছি, হায়দ্রাবাদেও করেছি। ওর সলো গান আছে সেটাও খুব সুন্দর। তুমি বললেই ভুলগুলো ফুল হয়ে ফোটে, অডিয়েন্স খুব পছন্দ করেছে। আমার একটা আছে বিচের সাইডে গানটা, খুব কিউট আর একটা লাভেবল একটা ক্যারেক্টার প্লে করেছি গানটার মধ্যেও। কিন্তু আমার যে ক্যারেক্টারটা ইনোসেন্ট একটা ক্যারেক্টার, যে আচ্ছা না এরকম সময় কিন্তু আমরা অনেস্ট পুলিশ অফিসার কোথায় পাবো সব সময়, কিন্তু সে যার সঙ্গে থাকবে সে অনেস্টই হতে হবে, যার সঙ্গে প্রেম করবে সে অনেস্ট পুলিশ অফিসার হতে হবে, অন্য কিছু হলে হবে না। তো মেয়েটার যে একটা ইনোসেন্স ক্যারেক্টার সেটা এখানে খুব সুন্দর করে প্রেজেন্ট হয়েছে। আমার যে সলো গানটা কনা করেছে খুব সুন্দর গানটা, ওইটা আমি মানে প্রায় প্রায় গুনগুন করি, খুব সুন্দর হয়েছে গান। আর বাকি যে রোমান্টিক গানটা সেটাও খুব সুন্দর হয়েছে, রশনার একটা ডান্স আইটেম আছে সেটাও খুব সুন্দর হয়েছে। ঝিনঝাকে জীবনটা বিন্দাসে মনটা স্বপ্ন দু চোখে নিয়ে দিন কেটে যায়। হায়দ্রাবাদে আমরা একটা লম্বা টাইম ধরে কাজ করেছি, কারণ পুরো ছবির কাজটাই হায়দ্রাবাদে হয়েছে। তো শুটিং ইউনিট একদম আর্লি মর্নিং থেকে স্টার্ট করে, আমাদের ডিরেক্টর ছিলেন রাজা চন্দ্র, খুব সুন্দর গোছানো কাজ ছিল। আর ওইখানের যে টেকনিশিয়ান ছিলেন, আমাদেরও কিছু টেকনিশিয়ান ছিলেন, তো খুব মানে আমরা যে হার্ডওয়ার্কটা করেছি সেটা মানে মনে হয়নি যে করে তারপর স্ক্রিনে আউটপুটটা দেখে ওইটার জন্য আমরা মানে খুব স্যাটিসফাইড ছিলাম, যে যাক আমরা যে আর্লি মর্নিং থেকে একদম টিল নাইট পর্যন্ত কাজ করেছি ওইটার রেজাল্টটা মানে গুড, আমরা স্যাটিসফাইড ছিলাম। ভালো কাজে, ভালো কাজে বাধা বেশি। দর্শকরা অনেক স্মার্ট, ওরা অনেক ইন্টেলিজেন্ট, জানে যে একটা ভালো জিনিস করতে গেলে বাধাটা বেশি আসে, সেটা শুটিংয়ে রিলিজে। তো ছবির ট্রেলার দেখে এবং গান দেখে মানুষ অনেক ইন্টারেস্টেড যে হলে গিয়ে দেখবে, এবং অবশ্যই আমি বিশ্বাস করি, আশা করি যে অডিয়েন্স যেরকম ভালোবেসে ববিকে সবসময় মানে তাদের একদম প্রথম শাড়ির দিকে রেখেছে পছন্দের তালিকায়, সেটার সঙ্গে যোগ হয়েছে বেপরোয়া যে টিম, ফুল টিম, এত পারফেক্ট টিম, আমি মনে করি যে অবশ্যই দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখবে। এবং ঈদের গরম কোরবানি ঈদের গরম গরম সিনেমা বলতে যেটা বোঝে সেটা হচ্ছে বেপরোয়া। ক্রিয়েটিভ সলিউশনের দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা, এবং আমার পক্ষ থেকে অনেক অনেক এক্সট্রা ভালোবাসা। আপনারা আরও বেশি বেশি করে আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট উপহার দিবেন, এবং সবাই সুস্থ এবং ভালোভাবে ঈদ কাটাবেন। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্রিয়েটিভ সলিউশন আমার মতোই সবার খুব পছন্দের একটি ইউটিউব চ্যানেল, যেখানে চলচ্চিত্র নিয়ে মানে খুব সুন্দর সুন্দর নিউজ পাবলিশ করে, এবং ক্রিয়েটিভ সলিউশন আমার যে কয়েকটা ইন্টারভিউ গিয়েছে প্রত্যেকটা ইন্টারভিউ আমার খুব পছন্দের এবং বারবার আমি দেখি, আর সেই জন্য ওদেরকে আমি এই চ্যানেলটিকে আমার আমি খুব পছন্দ করি, এবং চ্যানেলের মানে বিহাইন্ড দ্য সিনের প্রত্যেকটা মানুষকে আমার খুব পছন্দ। আমি ক্রিয়েটিভ সলিউশনের অনেক অনেক তাদেরকে শুভকামনা জানাতে চাই, এবং ঈদের ক্রিয়েটিভ সলিউশনের যত দর্শক আছে সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার ব্যাপারে সিনেমাটি গিয়ে হলে দেখার জন্য ভীষণ ভীষণ রিকোয়েস্ট করছি। প্লিজ আপনারা বাংলা সিনেমার পাশে থাকুন, ক্রিয়েটিভ সলিউশনের পাশে থাকুন, এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। তাহলে তো স্যার আর কোনো রিহার্সেল নয়, ডিরেক্ট অ্যাকশন।